बैक टू माई चैनल। तो कैमरा जो आज भाव आचो तो मात्र जस्ट हमार दो भिडियो कर लूट से अल्प एकटू लिपस्टिक लागिए अल्प एकटू सेजे नहीं तो ए मुखटा क्लिन करा तो भावल तुम्हारे साथ भिडियो स्टार्ट कर दी। भिडियो शुरू करा होना कदिन धरे तो दो भिडियो मोटामोटी हमारे एन टाइम हो गए साढ़े एगारोटा मत हो गए। प्रचंड गरम फैन ना चालिए करम तो प्रचंड गरम देखते ही एकदम घेमे गे तो एखी एकटू फैने बस किचुक्षण तर तुम एक रेसिपि शेयर करो। फार्स्ट टाइम ही पड़े ये रेसिपिटा फार्स्ट टाइम पड़े अनेक दिन भाषा जो करब करब क्योंकि करा हिलना तो फार्स्ट टाइम कर ल और पूजो शपिंग तुम्हारा शुरू हो गए निश्चय अने के लिए देखी शपिंग शुरू हो गए। हमारे मोटामोटी शपिंग अल्प स्वल्प तुम्हारे साथ देखो से आज के भिडियो देखो ना नेक्स्ट भिडियो तुम्हारे साथ शेयर करब पुजो शपिंग पुजो कि तो जानी ना कोथाय जाओ जानी ना तो पुजो शपिंग तो करते ही और पुजो शपिंग करार आगे हमें मोटमोटी अनेक कि के नहीं तो ये पुजो से बेसि किस एंत कई तो जगह हो शेयर करब। तो चलो प्रचंड गरम कर এখানে এখনো টাইপট ওখানে আছে সব কিছু এগুলো এখন গোছাতে হবে ওলটা লয়ে আছে এগুলো আমি গোছাবো গুছিয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নি করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব তোমরা তো টাইটেল থেকে বুঝেই গেছো তো সেটা সব কিছু রেডি করে নি তোমার সাথে দেখা করছি। তো চলো কিছুক্ষণ বাইরে তোমার সাথে দেখা করছি। তো আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি মোটামুটি ক্লিন করে নিয়েছি ফ্যানটা চলছে তো প্রচন্ড গরম আছে দেন ফ্যানটা চলছে আওয়াজ একটু হবে তো আমি অনেকটাই জোরে বলছি যাতে তোমরা শুনতে পাও ভালোভাবে। তো আমি এখন যাবো রান্না করে মোটামুটি আমার রান্না করার যেটা আমি রেসিপি করবো সেটা মোটামুটি রেডি করে রেখে এসেছি। আজকে আমি বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। তো আমি ফার্স্ট টাইম একবার বানিয়েছিলাম ব্রেড দিয়ে বানিয়েছিলাম সেটা তোমরা হয়তো দেখেছো তো ব্রেড দিয়েও মোটামুটি ভালোই হয় তবে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাজার সময় যাতে ফেটে না যায় কারণ ভাজার সময় ফেটে গেলে একদম অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো সুজি দিয়ে আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি আগে করিনি কোনো দিন দেখা যাক কীরাম হয় ঠিকঠাক হয় কি না তোমরা দেখতেই পাবে যে ঠিকঠাক হচ্ছে কি না। চলো আগে দোকানের মতো পারফেক্ট তো নিশ্চয়ই হবে না সুজি দিয়ে কি আর হবে সেরকম পারফেক্ট দেখা যাক কতটা তৈরি করতে পারি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো রান্নাঘরে যাই। তো আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি আমি সুজি আর চিনি লাগছে এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ চিনিতে আমি এক কাপ পরিমাণই জল দেব। এলাচ আমি একটাই নিয়েছি আমার কাছে আর এলাচ নেই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি প্রথমে বসিয়ে দেওয়ার পর তো আমি এক চামচ মতো ঘি অ্যাড করে দেবো। তো ঘিটা দিলে সুন্দর একটা সেন্টও ছাড়ে ভালো লাগে তাই আমি এক চামচ মতো ঘিটা দিয়ে এটা আমি গলিয়ে নেবো প্রথমে ঘিটা। তো দেখো ঘিটা আমার প্রথমে গলে গেছে তো আমি দুধটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ আছে দুধটা খুব ভালোভাবে ফোটানো আছে তো এটা আমি আর একটু ফোটার জন্য অপেক্ষা করব একটু ফুটিয়ে নেবো একবার ফুটে যাবে তারপরে আমি এতে অল্প অল্প করে সুজিটা অ্যাড করব। তো আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে দুধটাকে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব ভালোভাবে মোটামুটি মিশিয়ে নিয়েছি ঘিয়ের সাথে ফুটেও গেছে। তো এরপর আমি এতে অ্যাড করে দেবো সুজি তো আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি তো সুজিটাকে আমি ভাজিনি ভাজা না ভাজা সুজি আমি দিচ্ছি নর্মাল যে সুজি হয় তো এটা আমি অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নেবো একবারে দিলে কিন্তু এটা ডালা ডালা মতো হয়ে যাবে তাই অল্প অল্প করে সুজি দেবো আর ভালো করে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা আস্তে আস্তে কিন্তু দুধটা পুরোটাই তিনে নেবে সুজিতে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার মোটামুটি সব সুজিটা আমি দিয়ে দিয়েছি তো এবারে খুব ভালোভাবে দুধটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে একদম মেরে দিতে হবে দুধটাকে। তো দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম উঠে এসেছে তো এই রকম পরিমাণে নিয়ে আসতে হবে দুধটাকে মেরে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে তো আমি নিয়েছি একটা থালায় তো এটা আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দেবো একটুখানি ঠান্ডা করার জন্য এখন আমি এটা একটু ফাঁকায় রেখে দিচ্ছি। এদিকে আমি একটা অন্য কড়াই নিয়েছি অন্য কড়াই আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি তো এতে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণই জল যতটা পরিমাণ চিনি দেবে ততটা পরিমাণই জল এতে আমি অ্যাড করব। তো দিয়ে খুব ভালোভাবে আমি এটা এখন গরম করব ফোটাবো। এখানে আমার একটাই এলাচ ছিল তো আমি একটাই এলাচ দিলাম তোমরা চাইলে এলাচের পাউডারও অ্যাড করতে পারো। দেখো মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে
তো মোটামুটি চিনিটাও গলে গেছে, তো মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে রসটাকে আমি ফুটিয়ে নেবো। এদিকে আমি ভালো করে সুজিটা ঠান্ডা, ও খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা হালকা ঠান্ডা হয়েছে, তো এখন আমি খুব ভালো করে এটাকে আমি একদম ভালো করে মেখে নেব। যেমন আমরা আটা মাখিয়ে আটা ময়দার মতো করে খুব ভালোভাবে আমি এটাকে একদম একদম মিহি করে মেখে নেবো, যাতে কোনো রকম দানা না থাকে। একদম ময়দার মতো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমার রসটা মোটামুটি রেডি হয়ে এসেছে, আর এদিকে এটাও আমার মাখা মোটামুটি হয়ে গেছে। তো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, অল্প একটু ঘি হাতে লাগিয়ে নিয়ে আমি এটা বানিয়ে নেব, গোলাপজামুনের মতো শেপে আমি বানিয়ে নিচ্ছি। তো এই বানানোর সময় এইটা দেখেই বোঝা যাবে যে ফাটল না থাকে, অল্প অল্প ফাটল থাকলে, বেশি ফাটল থাকলে কিন্তু একবারেই ফেটে যাবে যখন আমরা তেলে ভাজবো। তো এদিকে দেখো আমার রসটা মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমি ওটা এখন রেখে দিলাম অন্য বাটিতে, তুলে রেখে দিয়েছি রসটা, গরম ঢাকা দিয়ে রেখেছি এতে গরম থাকে। আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি, আর দেখো মোটামুটি সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো একটা দুটো মোটামুটি হালকা হালকা ফাটল দেখা দিচ্ছে, তো আমি অনেকক্ষণ ধরেই মাখলাম, তাও কিন্তু ফাটল দেখা দিচ্ছে, জানি না কী হবে ভাজার পরে, দেখি কী হয়। তো তেলটা আমি গরম হয়ে গেছে, হালকা গরমের পরে আমি দিয়ে দিলাম সবগুলো। আমি অনেকক্ষণ ধরে এটা মেখেছি পুরো ময়দার মতো, অনেকক্ষণ ধরে আমি মোটামুটি 5-10 থেকে 15 মিনিট ধরে আমি খুব ভালো করে আমি মেখেছি, তাও হালকা হালকা ফাটল দেখা দিচ্ছে, দেখা যাক। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা একটা দুটো কিন্তু ফেটে 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 আসছে, কেন ফেটে যাচ্ছে বুঝতে পারলাম না। আমি অনেকক্ষণ ধরে কিন্তু মেখেছি পুরো মিহি করে একদম মেখেছিলাম, তো মোটামুটি যেহেতু ফেটে আরও বেশি না ফেটে যায়, সেজন্য আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করে নিয়েছি, এতে একদমই ফেটে যায়। এক একটা মোটামুটি ঠিকই হয়েছে, আর এক একটা হালকা হালকা ফাটল দেখা দিয়েছে, দেখা যাক কী হয়। এবার রসে আমি রসটা গরমই আছে, আর আমি এখন রসটা কিন্তু গ্যাসেতে বসিয়ে দিয়েছি, তো গ্যাসে বসিয়ে দেওয়ার পর আমি গোলাপজামুনগুলো অ্যাড করে দেবো। আর গোলাপজামুনগুলো এগুলো আমি দিয়ে মোটামুটি 5 মিনিট মতো রসে ফুটিয়ে নেবো, গরম রসে ফুটিয়ে নেবো, তাহলে রসটা খুব ভালোভাবে কিন্তু ভেতরে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু রসটা ফুটছে, তো আর দেখতেই পাচ্ছ আর কিন্তু বেশি ফাটেনি, মোটামুটি ঠিকই আছে গোলাপজামুনগুলো। তো এটা আমি এখন অনেকক্ষণের জন্য, মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য মতো মোটামুটি রসে আমি ডুবিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ রসটা কিন্তু অনেকটা টেনে গেছে, অনেকটা টেনে গেছে। যত খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে তত বেশিক্ষণ ভালো রসটা অনেকক্ষণ ঢুকে যাবে, অনেকটা ঢুকে যাবে ভেতরে। তো একটা আমি তোমাদের ভালো করে ফাটিয়ে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি দেখো চামচ দিয়ে। তো দেখো ভেতরটা কিন্তু অনেকটাই সফটই আছে, আর রসটাও কিন্তু ভেতরে অনেকটাই ঢুকে গেছে, তো মোটামুটি ঠিকই আছে। শুধু একটা দুটো কিন্তু হালকা হালকা ফেটে যাচ্ছিলো ভাজার সময়, আর বাকিগুলো মোটামুটি ঠিকই আছে, পারফেক্ট একদম হয়নি কিন্তু মোটামুটি ঠিক আছে। তো আমার গোলাপজামুন মোটামুটি রেডি হয়ে গেছে, তো একদম পারফেক্ট তো হয়নি, তোমরা দেখলি হালকা হালকা ফেটে যাচ্ছিল, এখন ভাজছিলাম হালকা হালকা চিচি ধরছিল, তাই আমি একটুখানি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। তো মোটামুটি ঠিকই আছে, খাওয়া যাচ্ছে, মেকআপ তো খেলাম, তো খাওয়া মোটামুটি যাচ্ছে, একদমই যে খাওয়া যাবে না, একদম ফেটে গেলে পুরো একদম নষ্ট হয়ে যেত। তো যাই হোক খাওয়া তো যাচ্ছে। তো আমি নেক্সট টাইম ট্রাই করবো রসগোল্লাটা, একদিন ট্রাই করবো, দেখা যাক রসগোল্লাটা কতটা করতে পারি। আমার কাছে অনেক পরিমাণে চিনি জমে গেছে, তো সেই জন্য সেটাকে আমাকে শেষ করতে হবে। তো নেক্সট আমি রসগোল্লাটা ট্রাই করবো, তোমার সাথে শেয়ার করবো। তো চলো আর কথা বাড়াবো না, আর আমি নেক্সট ভিডিওতে পুজোর শপিং যা করেছি সেটা তোমার সাথে শেয়ার করবো, অল্প স্বল্পই করেছি বেশি না, তো সেটা তোমার সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকে আমাদের এইটুকুই, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।